নমস্কার নমস্কার বন্ধুরা, আজ আবার সপ্তাহের মাঝখানে চলে এসেছিল জমজমাট খাবার আসর নিয়ে। মাঝখানে না শুক্রবার আজকে, আবার পরশু দিন রবিবার পড়ে যাচ্ছে। দু রকমের এটা হচ্ছে দই ক্রিম থিম কিছু দিয়ে চিকেন করা আছে, গিন্নি করেছে, এটা করেছে গিলেমেটের কারি, মানে গিলেমেটে সিদ্ধ করে তারপরে ওটাকে ভাজতে হয় কড়া তেলে ফ্রাই করে তারপরে কারি। এরা অ্যাজ ইউজুয়াল টক দই, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, জমজমাট খাওয়া দাওয়া সব আসর, জিভ দিয়ে জল পড়ছে, বাজে অনেক ঘড়িতে প্রায় আড়াইটা বোধ হয় বাজে নিশ্চয়ই। খাওয়া দাওয়া শুরু করি, থাকুন আপনারা সেসব দিই। চিকেনটা যা হয়েছে না, গিলেমেটের কষাটা পুরো জমজমাট হয়েছে, আদা রসুন গরম মশলা
গিলেমেটের কষা দিয়ে খাওয়া হয়ে গেল। কোকোনাট মিল্ক দেওয়া আছে, কোকোনাট মিল্ক পার্লে নেসলে পাওয়া যায়। রুটি ভাত পরোটা সবই একদম ঝাক্কাস লাগে। চিকেনটা যা হয়েছে না, এফবি খাওয়া দাওয়া শেষ হলো বন্ধুরা। অনেকদিন পর ছিমছাম খেলাম, খুব সুন্দর খেলাম। ফ্রাইড রাইসটা অসম, এটা তো অসমের উপরে, আর এটা একদম ফার্স্ট ক্লাস, বুঝতেই পারছেন ঢেকুর দেওয়া দেখে। আজকে এই অবধি, আবার দেখা হবে অন্য একদিন আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।